বড় মুক্তি সাহেব আমার পিছনে কাটি মারছে। তারপর বলতে যে আমি আপনাদের আব্বা বলি, আপনাদের আব্বা বলি। ও মাল আবার বলতে যে হোয়াট ইজ দিস, বলতেছে ভাষাটা ঠিক এরকম বলতে এই আব্বা হোয়াট ইজ দিস, এই আব্বা বা কি ভাষা। আমি বলি ইট ইজ ইওর চুলকুনি, আর চুলকুনি মারার বসু ইউ আর হাত জানি। বাড়ি তোমার বাপের জন্য করে ডাকো না, আড্ডা মারা হচ্ছে, তুমি স্টেজে এই আব্বা বলে ডাকতেছো, এই শ্রোতা গুলো কি শিখবে? হ্যাঁ, বলতে 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 ফেরেশতা কা চোখ নীল হয়ে যাচ্ছে, আর জামা কাপড়ের যে খেত না খালার, সেই সাথে স্টেজে উঠে কোরআন নেই হাদিস নেই, অথচ সে মনে করে যে আমার চেয়ে হক কথা কেউ বলে না। তুই হক বলবি কেমনি? তুই তো হক জানিস না। আচ্ছা, তুমি কোরআন পড়তে পারো না, তুমি কোরআন ভালো জানো না, তুমি হক কথা কি করে জানলে? কোন মৌলবি যদি কোরআন না জেনে সে মনে করে যে আমি হক কথা বলি, আমার চেয়ে হক কথা সারা বাংলার কোনো হুজুর বলে না, আপনি ভাববেন চরম মিথ্যাবাদী। শুধু স্টেজে ওঠে আর জনগণ জনগণের জন্য দেয় হাসির খোরাক, কোন মজলিসে কোন হাক্কানি আলেমের কাছে এই জাতীয় কোনো কথা শুনেছেন যে ফেলেস্তার চোখ নীল হয়ে যাচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে? কি একটা মুসিবতে পড়ে গেলুম, অজনসিয়তের মজলিস গুলো শুধু হাসি ঠাট্টার জায়গা। এই জাতীয় যারা আছে এদেরকে স্টেজে তোলা মহাপাপ। আমি যে ভাষা বলবো তো তো কান্দের রক্ত বের হবে। তুই ভাবি নিয়ে আব্বাস সিদ্দিকী, তুই ভাবি নিয়ে মেহরাব সিদ্দিকী, তুই ভাবি নিয়ে আব্দুল্লাহ ইমারু, এটা ডায়মন্ডের মাল টিটপটার ধল্লি ধুলো গন্ধব। এই শোনো, এটা বাংলাদেশের তাহিরি নয়, এটা ইন্ডিয়ান কারিমুল্লাহ জাহাদি। এবং জামানে ধরে ও জামাই পটি লাগায় কোন মাল লাল আসো, এই জামাটা পরা না যায় হারাম বলবে কোন আলেম এখান আছে? এই পাগামি গোড়া চাই যাবো নয়, ওই জন্য আগে একটা পটি লাগা। তুমি দেখেছো নেটে দেখো, ওই মালের ওয়াজ যেদিন তো শুনেছি দুটো তিনটে গো লাগা। আমার মতো ভাষা বাংলার কোন বক্তাকে বলতে শুনেছে? এই স্টেজে এরম কথা বাংলা কোন বক্তা বলে? ওই জন্যই দেখেননি কিছু কিছু মাল আমার পিছনে লেগে গেছে, নেটে দেখুনি কথা বলে মাল। লেকচার মানে কি? বড় বড় মুক্তি সাহেব আমার পিছনে কাটি মারছে, তার মানে কি? দোকানে খদ্দের কম হচ্ছে। আরে তুই অত বড় মুফতি, আমি জানি তো বিরাট লেভেলের মাল, এখন দেখতেছি ও বাবা এ তো আমার লেভেলের মাল রে। তুই আমার পিছনে লাগ দিয়ে স্ক্যান, আমি যে ভাষা বলবো তো তো কান্দের রক্ত বের হবে। তুই ভাবি নিয়ে আব্বাস সিদ্দিকী, তুই ভাবি নিয়ে মেহরাব সিদ্দিকী, তুই ভাবি নিয়ে আব্দুল্লাহ ইমারু, এটা ডায়মন্ডের মাল টিটপটার ধল্লি ধুলো গন্ধব। এই শোনো, এটা বাংলাদেশের তাহিরি নয়, এটা ইন্ডিয়ান কারিমুল্লাহ জাহাদি। আমার আবার বলতে যে আমি আপনাদের আব্বা বলি, আপনাদের আব্বা বলি। ও মাল আবার বলতে যে হোয়াট ইজ দিস, আমি বলি ইট ইজ ইওর চুলকুনি, আর চুলকুনি মারার বসু ইউ আর হাত জানি। ও চোদ্দ বুড়ো যদি এই ইংরাজি ডিকশনারি দেখা দিবারে, আমি কোনোদিন নবীর মেম্বারে উঠব, তার মানে আমি কিরাম মাল বুঝতে পারো তো? আগামী গোড়া চাই গাবো না, আমার কিচ্ছু পাই না। এবার জামানে ধরে ও জামাই পটি লাগায় কোন মাল লাল আসো, এই জামাটা পরা না যায় হারাম বলবে কোন আলেম এখান আছে? এই পাগামি গোড়া চাই যাবো না, ওই জন্য আগে একটা পটি লাগা। তুমি দেখেছো নেটে দেখো, ওই মালের ওয়াজ যেদিন তো শুনেছি দুটো তিনটে গো লাগা, কথা বলে না। আমার বলতে যে এই সব বক্তা স্টেজে তোলো পাপ। শালা জিব্রাইলই তো বড় মুফতি রে, তা আমার স্টেজে তোলা যদি পাপ হয় এই বাবু, তাহলে আমার পরে তুমি ওয়াজ করছো, তুমি পাপ করছো, তুমি আগে জাতির কাছে ক্ষমা চাও। আরে অন্যায় যে করে, অন্যায় যে সয়ে, দুজন সমান পাপি, তাহলে আমার স্টেজে তোলা যদি পাপ হয় তুমি আমার পরে ওয়াজ করছো, ওদের
লোক আজকেরও আমাদের আমার পরে আসে, তাহলে আমার পরে ওয়াজ করছি তো, তাহলে আমার পরে ওয়াজ করে যদি পাপ হয় আমার পরে তুই ওয়াজ বললি গেলি আগামী গোড়ার জায়গা বল, তার মানে কি উত্তর চব্বিশ পরগনায় বসিরহাট এলাকায় আমার ইমান ইসলামের লৌহ মানব পুরপুরার দাদা হুজুর আবু বকর সিদ্দিকী কলিজার টুকরা আওলাদদের লোক বেশি ভালোবাসছে, লোক বেশি ডাকছে, আমাদের বেশি ডাকছে যে ওদের দোকানে ঝাঁপ পড়ে যাচ্ছে মালগুলোর ফাটছে ছট ছট ছট। এই বাবু বাংলাদেশে দেখেছেন বাংলাদেশ খুললি এ মৌলবী ও মৌলবীর বিরুদ্ধে বলছে, ও মৌলবী এ মৌলবীর বিরুদ্ধে বলছে, এ মালগুলো ওইরা, এ মালগুলো ওইরা, আগো আমার পরে তুমি ওয়াজ করো চলো চলো কোনো কথা ভুল বলে ফেলে একজন আলেম তা আমার লেবে বলতে পারেন কারিমুল্লা এই যেটা বলছো এটা ভালো না, এটা হাদিস নয়, এটা তোমার ভুল হচ্ছে, ভালো করে দেখে নাও, আগো এর গিয়ে হাত লাগিয়ে বাড়ি ছাড়বো কথা বলে না, আমি আরো জড়িয়ে ধরবো, তাহলে আমার ফোন নাম্বার এভেলেবেল, তুমি আমার ফোন করে বলতে পারতে যে কারিমুল্লা তোর এটা ভুল হচ্ছে, পিছনে মুনাফিকি করো কেন, সামনে দাঁড়িয়ে কথা বলো, এই বাবু তোমরা এতদিন আমার ওয়াজ শুনছো, আমার একটা বক্তব্য দেখাতে পারবে যে আমি কোনো আলেমের বিরুদ্ধে, কোনো মাওলানার বিরুদ্ধে, কোনো সিনসিলার বিরুদ্ধে আমি ওয়াজ করেছি, কথা বলে না করেছি না, কেন আমি আলেম উলামাদের পা জুতো মাথায় রাখি, আমি আলেম উলামাদের পায়ের জুতোর ধুলো চোখের শর্মা বলে মনে করি, তবে আমার বিরুদ্ধে বেকার লাগতে আসবে না, ফুরফুরা শরীফে আমি অন্যতম কয়েকজন ভাইজানকে বেশি ভালোবাসি, তার মধ্যে অন্যতম পীর দাদা আমাদের সকলের সেরে তাত লক্ষ কোটি যুবকের আইকন বড় ভাইজান মেহরাব সিদ্দিকী হুজুর আমার নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসে, শুধু আমার বলেছে কারিমুল্লা এটুকেন চুপ থাক, ওই জন্য চুপ কই, নাহলে আমি দক্ষিণে মাল ডায়মন্ডের মাল এমন বলবো শালা কান্দে রক্ত বেরো বেরে আগামী করার জায়গা বল, জলসায় এসছো নবীর মেহফিলে এসছো মানুষদের হক কথা বলো, আমি একজন যদি ওয়াজ না করে কোন মৌলবি কি করেছে তার বিরুদ্ধে গাবজায় গ্রামের লোকের দোস্ত তোমরা ওই মৌলবি আনো কেন, এই তোমরা দাদা পীরের মহব্বত করো কথা বলে না এরা করো, তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি খোদার কসম কোন আবুলাদকে যদি না ভালো লাগে, যদি আব্বাস ভাইকে না ভালো লাগে সরে যাও, যদি মেহরাব ভাইকে না ভালো লাগে সরে যাও, আরে ফুরফুরায় শুধু এই দুটো ভাই জানা আছে কথা বলে না, তোমার যাকে ভালো লাগে তার সাথে থাকো কিন্তু আমার দাদা পীরের আউলাদদের সাথে থাকো, থাকবেন এই থাকবেন হাত তুলে বলুন থাকবেন আমার দাদা পীরের আউলাদদের সাথে থাকবেন, এ হাত মুনাফিকের হাত নই তো, এক জোরে বলুন নই তো, তকবীরদার নারাই থাকবে কোনো কোম্পানি কোনো দল দেখবেন না আমার দাদা পীরের মুখের দিকে তাকিয়ে, তার একশোটার বেশি আউলাদ এখন বেঁচে আছে, যাকে ভালো লাগে তার সাথে চলছে, আমি কি এখন দালাল তুমি নয় সাত বার না ভাল লাগলি সরে যাও, তার মা তুলে গালি দাও গেল, তার মানে তোর রক্ত দোষ কথা বুঝলে না, তোমরা একজন কাপের বেঈমানের নেতা বলে মেনে নেবে একজন ইমানদারের মানবে না, সে তো তোর ব্যক্তিগত ব্যাপার, এ বাবু আমি নবীর মেম্বারে বসে বলছি, আচ্ছা আপনারা বলো সব ফুরফুরা বলারা আইএসএফ করে কথা বলে না, আমি নবীর মেম্বারে বসে বলছি না না, সব ফুরফুরা বলারা আইএসএফ করে না, তাই বলে কি তারা ফুরফুরা ভালোবাসে না কথা বলে না, তাহলে দাদা পীরের মানে না, তোমার যার ভাল লাগবে তার দল করো, কিন্তু আমার দাদা পীর কথা বলে না, আমার দাদা পীর সবার খোদার কসম দাদা পীরের মুখের দিকে তাকিয়ে যিনি ইমান ইসলামের লৌহ মানব ইমান ইসলামের অগ্নি পুরুষ ইমান ইসলামের প্রাণ পুরুষ ইমান ইসলামের পীর পুরুষ ইমান ইসলামের মহাপুরুষ মুজাদ্দিদ জামাত দাদা পীর আবু বকর সিদ্দিকী।
একটা কথা খালি বলবো, বলবো সবাই মিলে বলেন, বলবো শোনেন, তবলিগ জামাত আছে নাম শুনেছেন? যার নাম হলো হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহ। কি নাম বলবো? এ বাবু, এ ভদ্রলোক মদিনা শরীফে 17 বছর পোকারি পড়িয়েছে মদিনায়। ছোট গাড়ো হলে কথা বলে না, ছোট গাড়ো হলে 17 বছর পোকারি শরীফ পড়িয়েছে মদিনার জমিনে এই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ। উনি একটা বই লিখেছে, বইটা বাংলায় পাওয়া যায়, নাম হলো স্বপ্নযোগে রসূলুল্লাহ। এই বইয়ে উনি লিখছেন, আমি হুসাইন আহমদ মাদানী, আমি 17 বছর পোকারি পড়িয়েছি মদিনায়। এই মদিনার জমিনে আমি যতদিন ছিলাম, আমি হুসাইন আহমদ মাদানী যত পাপ আল্লাহর রসুলকে স্বপ্নযোগে দেখেছি, স্বপ্নের মাধ্যমে নবীর দিদার পেয়েছি, তত পাপ আমি হুসাইন আহমদ মাদানী দেখেছি। পুরপুরার মজাদ্দেদের জামাত দাদা পীর আবু বকর সিদ্দিক আমার নবীর সামনে বসে আছে। আরে একটু জোরে বল, আরে একটু চিল্লে বল, আরে একটু ভালোবাসা দিয়ে বলে, আরে একটু মজা করে বলে, নারায় থাকবে, নারায় থাকবে, নারায় থাকবে। আমার দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের দিকে তাকিয়ে দাদা পীরের রশিকে মজবুত করে ধরবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এগিয়ে চলে। কবরে চলে না মাল, কবরে চলে আমাল। এখানে ফিরে এলাম রসুলুল্লাহ জান্নাত যখন ঘুরছে, জিব্রিল দেখাচ্ছে, হুজুর এটা জান্নাত, এটা জান্নাত, খুব ভালো জায়গা, দামি জায়গা, আরামের জায়গা, একটু দেখে লাগে আমার নবী জান্নাতে ঢুকে ঢুকে আর নবীজি।